لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকের সংগ্রামী সভাপতি পঞ্চপবিষ্ট বিশদলে জুটের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকে যাকে নিয়ে এই আয়োজন গড়িমার্কার যিনি 30 তারিখের জনগণের রায়ের জন্য জনগণের রায়ের প্রত্যাশী জননেতা অ্যাডভোকেট আসানুর মাহমুদ জুবায়ের সহ সংগ্রামী সিলেটবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সিলেটবাসী 30 তারিখে নির্বাচন তিনটা সিটিতে হচ্ছে তার মধ্যে সিলেট একটা এছাড়াও রাজশাহী এবং বরিশালে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু মনে হচ্ছে 30 তারিখের নির্বাচন যেন শুধু সিলেটেই হচ্ছে কারণ হলো সিলেটের একটা আলাদা পরিচয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে এই নগরী হচ্ছে শাহজালাল শাহ পরাণ সহ 360 আউলিয়ার পূর্ণ স্মৃতিবিজড়িত এলাকায় সিলেট এই সিলেটের অনেক লাখ লাখ মানুষ বিদেশে প্রবাসে থাকে তারাও এই নির্বাচনের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিলেট হচ্ছে আন্দোলন সংগ্রামের সিলেট এখান থেকে 20 দলীয় ঐক্যজোট তথা প্রথমে 4 দলীয় ঐক্যজোটের সূচনা হয়েছিল এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে কিছু কুলাঙ্গারকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য বাছাই করা হয়েছিল এই সিলেট থেকে এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখান থেকে জুবায়ের ভাই ঢাকায় গিয়ে ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন এখানে আলাদা গুরুত্ব এই জন্যই যেখানে একজন হেভিওয়েট ক্যান্ডিডেট হয়েছেন তার নাম এহসানুল মাহমুদ জুবায়ের 30 তারিখে জনগণ এহসানুল মাহমুদকে বাছাই করবে ইনশাআল্লাহ সবার বাইরে সময় কিছু নাই একটি কথা আপনাদের বিবেচনার জন্য রেখে শেষ করতে চাই ভোট আসলে দুই ভাগে বিভক্ত এক ভাগে এখন যারা ক্ষমতায় আছেন তারা আর আরেক ভাগে তাদের বিরুদ্ধে সকল জনগণ এই বিরোধী সকল জনগণ তার পাশেই দাঁড়াবে সেই নেতার পাশেই দাঁড়াবে সেই মার্কার পিছনেই দাঁড়াবে যিনি পুলিশকে ভয় করেন না সরকার বিরোধী সকল ভোটারকে বলবো আপনার ভোটের আমানত যদি রক্ষা করতে চান গড়িমার্কায় ভোট দিন আরে ভাই মার্কা আছে মার্কা